গাইস, কি অবস্থা সকলের? আশা করি সকলে অনেক ভালো আছেন, আর আপনাদের দোয়ায় কিন্তু আমিও অনেক ভালো আছি। আর চলে আসলাম ফ্রি ফায়ার আরেকটা নতুন ইভেন্ট নিয়ে। আর এইখানে কথা বলতে বলতে কিন্তু আমি স্পেন মেরে দিয়েছি 200 ডায়মন্ডের 30 মিনিট, আর আমাদের কাছে আজকে আছে 6,011 ডায়মন্ড। তো যাই হোক, এর মধ্যে আমি পেয়ে যাবো হয়তো। তো ফার্স্ট স্পিনে দেখতে পাচ্ছেন অনেক কম ডায়মন্ড দিতেছে এইখানে। তো এর আগে কিন্তু আমাদের কাছে অনেকগুলো টোকেন ছিল, যেহেতু এটা ইউনিভার্সাল টোকেন সব জায়গায় ব্যবহার করা যায়। তো আবার 200 স্পিন মারছি, মানে পরপর আজকে 200 স্পিন ছাড়া মারবই না। তো দেখা যাক কত ডায়মন্ড এখানে খরচ হয়। আর গাইজ, এত কষ্ট করে ভিডিও বানাই, তারপরেও যদি তোমরা সাপোর্ট না করো, ভিডিওতে লাইক না দাও, তবে কেমন লাগে বলো গাইজ? তো ভিডিওতে লাইক করে দেওয়ার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো এখানে এত কম টোকেন দিতেছে আমি বুঝলাম না। অন্যান্য দিন স্পেন মারলে কিন্তু 10টা টোকেন পেয়ে যায়, বাট আজকে লাক মনে হচ্ছে অনেক খারাপ। তো যাক, আবার একটা 200 স্পিন মারবো, আর দেখা যাক এবার কি দেয়। আমি বুঝলাম না, ও এবার মানে 10টা টোকেন বাদছে। তো যাই হোক, লাকটা আগের থেকে একটু বেটার হয়েছে। আর আমি বলবো এই বান্ডিলটা কিন্তু অতটাও বেশি ভালো না, তো আপনাদের নেওয়ার দরকার নেই। আর কংগ্রেচুলেশন, কী বাদলো বুঝলাম না। ও ভাই, ছোটো যে প্যারাঙ্গের স্কিনটা আছে ওইটা পেয়ে গেছি। তো যাই হোক, ইভেন্টটা কিন্তু বান্ডিলটা কিন্তু অত জোস না। তো যাই হোক, আপনাদের যদি কালেকশনের জন্য নেওয়ার দরকার থাকে তাহলেও নিতে পারেন, বাট আমার কোনো নাই। তো আমরা কিন্তু এখানে একটা আইটেম রড কিন্তু পেয়ে গেলাম, বাদ বাকি বান্ডেলগুলো বাদতেছে না ভাই, বান্ডেলগুলো কিন্তু বাদতেই চায় না। আমার মনে হয় টোকেন দিয়ে এক্সচেঞ্জ করে নিতে পারে। এখানে আমাদের 82টা টোকেন হয়ে গেছে। দেখো ভাই, লাকটা যে এত খারাপ, তিনটা 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 দুইটা দুইটা করে একটা করেও দিতেছে, একটা করে বেশি দিতেছে, মানে 10টার ওইখানে একবার পড়লে আর পড়বেই না। তো আবারও 200 স্পিন মারবো, মানে আজকে লাকটা যে এত খারাপ বুঝলাম না। সকাল সকাল কী খেয়ে ভিডিও বানাইতেছি। তো আমি কিন্তু ভিডিও এখানে স্পেন মারতাম না, শুধু আপনাদের জন্য ভিডিও বানানোর জন্য এখানে স্পেন মারছি, তাছাড়া কিন্তু আমি একটা ডায়মন্ডও এখানে ওয়েস্ট করতাম না। আমার ইবোগানগুলো কিন্তু এখনও ম্যাক্স নেই, ইবোগানগুলো ম্যাক্সের জন্য। ভাই আবার একটা কংগ্রেচুলেশন, ও স্নাইপারের স্কিন বাজছে ভাই, এটা কিন্তু একেবারে বাজে স্নাইপারের স্কিন। তো এটা বলছিলাম যে আমি কিন্তু ডায়মন্ড দিয়ে ইবোগানগুলো ম্যাক্স করার জন্য মানে ডায়মন্ড জমাইতেছিলাম, বাট আপনাদের ভিডিও বানানোর জন্য কিন্তু এই মানে ডায়মন্ডগুলো স্পেন মারছি এখানে। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগছে সেটা প্লিজ কমেন্ট সেকশনে জানিন, আর আপনারা কে কত ডায়মন্ডে পাইছেন সেটাও কিন্তু কমেন্ট সেকশনে জানিন। আমার লাকটা কিন্তু আগে ঘুরে অনেক খারাপ, আপনাদের লাকটা অনেক ভালো। ওরে ভাই, বলতে বলতে লাখের কথা বলতে বলতে দেখো পেয়ে গেছি। আজ প্রথম ভাই কোনো একটা বান্ডিল আমি ফ্রি, মানে ফ্রিতে ফ্রিতে বললেই চলে, কারণ এর আগে কোনো দিন আমি এরকম মানে পাইনি। তো যেটাই টোকেন দিয়ে এক্সচেঞ্জ করে নিতে হয়েছে। তো গাইজ, বান্ডিলটা ফটাফট আমরা ইকুপ করে ফেলবো। তো এই ছিল আজকের ভিডিও, আর ভিডিওটা কেমন লেগেছে সেটা আমি জানি না, আপনারা কমেন্ট সেকশনে জানেন। আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকেন, ভালো থাকেন, খুদা হাফেজ। চ্যানেলে নতুন না থাকলে ভিডিওতে লাইক করে দিন, আর চ্যানেলে নতুন না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ খুদা হাফেজ।